মানুষের সাথে সমবায় আছে, আছে রাজ্য সরকার। শুধু কৃষি উন্নয়ন নয়, গ্রামের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও উন্নত করা সমবায়গুলির কাজ। কালনার হাঁসফুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে এদিন একথাই বললেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী প্রণব রায়, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অরূপবাবু বলেন, বর্তমানে ব্যাংকিং পরিষেবা বাড়ানো হয়েছে মানুষদের জন্য, স্বনির্ভর গোষ্ঠীর লোন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে মহিলারা কিছু করতে পারে। আগে এখনো পর্যন্ত 710টা গ্রামে ব্যাংক ছিল না, সেখানে সমস্ত গ্রামে মানুষ ব্যাংকের পরিষেবা পাচ্ছে, পেতে চলেছে, এবং স্বনির্ভর গোষ্ঠীর লোন বাড়ানো হয়েছে, সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে। মহিলাদের ক্ষেত্রে কেমন? স্বনির্ভর গোষ্ঠী 1 লক্ষ পরিবারকে অর্থ সাহায্য করা হবে, এ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে, তারা যাতে হাঁস মুরগি ছাগল এগুলো ব্যবসা করতে পারে। এবং শুধু তাই নয়, স্বনির্ভর গোষ্ঠীর ঋণও বাড়ানো হয়েছে, 1200 কোটি টাকা ঋণ আগামী বছর ধার্য করা হয়েছে। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।